হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সম্পা আমিও ভালো আছি চলুন চলে এসছি আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছেন এগুলো জ্যান্ত মাছ মানে জ্যান্ত মাছ বলতে আমাদেরই সামনে পুকুর আছে দাদারা জোর করেই এক বলতে গেলে এক প্রকার দিয়েছে মানে এখানে বাটা থেকে শুরু করে রুই চারাপোনা মোট সব দিয়েছে তা যাই হোক আমার কর্তা কেটেছে বসে বসে অনেক কষ্ট করে কেটেছে আর যাই হোক এইবার মাছগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাছগুলো দেখতে কত ভালো লাগছে ছোটো মাছ যদিও কেউ খেতে চায় না কেউ না তা এমনভাবে করতে হবে এটাকে যাতে এর ব্যবস্থা যাতে এরা প্রত্যেকেই খেতে পারে তা সেই চিন্তা করে ভাবলাম একবার তো কিছুটা খালি মানে ভেজে ফেলবো এরকম চিন্তা করলাম আর কত্তা কেটে দিয়েছে কিন্তু সেই আঁশগুলো কিছু কিছু ছিল সেগুলো ভালো করে ছাড়িয়ে ধুতে হয়েছে এই যে খানিকটা মাছ আমি কয়েকটা মাছ রেখেও দিয়েছি আর কিছুটা ভাজবো আর এই দেখুন টিফিন খেয়েছে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আচ্ছা এবার কড়াই মাছগুলোকে ভালো করে ভেজে নেবো কটা মাছ বেশ মচ করে ভাবলাম যে মাছ করে ভাজলে পরে কুরমুর করে সবাই খাবে মোটামুটি ভাজা হলে তো খাবে মেয়ে না খেলেও মেয়ে মেয়ে খায় ইচ্ছে হলে কুরমুর করে খায় কিছুটা কিন্তু ভয় পায় কাটার ভয় যাই হোক মাছগুলো দারুণ টেস্টি ভীষণ মিষ্টি মাছগুলো যাই সেই জন্য চলুন মাছগুলোকে ভালো করে করে করেম করে ভেজে নিয়েছি কিছু মাছ ভাজা মাছ তো প্রত্যেকেই খেতে ভালোবাসে শুধু খেলেও ভালো লাগে ভাতের সাথে খেলেও ভালো লাগে মোটামুটি ভালোই লাগে আর যেহেতু আবার প্রত্যেককে বলছি সরি আপনাদের সকলের কাছে সরি বলছি এই কারণেই আমি সরি যে আমার ক্যামেরাটা লেফট হ্যান্ডে ধরে আছি কেউ নেই এখন আপাতত আর সেই কারণে একা হাতে ধরে আছি বলে লেফট হ্যান্ডে ধরে রাইট হ্যান্ডে আমাকে মাছগুলো উল্টাতে হচ্ছে তার জন্য আর কি ক্যামেরাটা কাঁপছে বা ঘুরে যাচ্ছে বাট চলুন এইবার আর একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করি কলাপাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাছ কটাই যে দেখুন আগে মশলাগুলো বলে নিই এখানে আদা পেঁয়াজ রসুন সর্ষে ধনে জিরে সমস্ত পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর আপনার সর্ষের তেল পেঁয়াজ টমেটো চলুন মাছগুলোকে আগে ভালো করে ম্যারিনেট করে নিই এই যে ধনে পাতা এগুলো কিন্তু আমি কলায় কলার পাতাতে আর কি ভাজবো যেটাকে মাছ পাথরই বলে কিন্তু আমি পারি না বহু বছর আগে একবার ট্রাই করেছিলাম কিন্তু কি হয়েছিল বলুন তো সব তেল ঠেল গড়িয়ে আমার রান্নাঘর পুরো ভেসে গেছিল কিন্তু আমি বুঝতে পারিনি আর আমি এটা দেখেছিলাম এই পাথুরি আমি সত্যিই কলাপাতায় পারি না কিন্তু খেতে তো ভালোই লাগে একবার আমার বোনকে দেখেছিলাম ডিমের পাথুরি করতে ঠিক এই প্রসেসিংয়ে তাই আমি এরকমভাবেই জানি এইভাবেই করে তা কলাপাতায় চেষ্টা করছি জানি না কেমন হবে চলুন খুব ভালো করে আমি কিন্তু এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি বেশ করে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কটা সিম এবং আলু কেটে রেখেছিলাম এতে দেব বলে ভুলে গেছিলাম সেই জন্য অনেকক্ষণ কেটে রাখা রয়েছে সেই জন্য এগুলোকে আবার ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আর এত সুন্দর একটা স্মেল আসছে আবার বলে দিচ্ছি এতে মশলা দিয়েছি জিরে ধনে সর্ষে এবং আদা পেঁয়াজ রসুন বেশ করে দিয়েছি কুচুনো পেঁয়াজও দিয়েছি এতে আর এখানে দেখুন কলা পাতাগুলো হালকা করে আঁচে সেঁকে নিয়েছি গ্যাসের উপরে সেঁকে নিয়েছি তাহলে ওগুলো কি হলো ফেটে যাবে না আর আমার কিন্তু ভালো করে এটা দেওয়া হয়নি তবুও চেষ্টা করেছি চলুন এবার মাছগুলোকে খুব ভালো করে সাজিয়ে নেওয়া যাক খুব ভালো করে সাজিয়ে নেব দেখুন আর এটা আমি একটা দিচ্ছি ননস্টিক কড়াইয়ের ওপরে দিচ্ছি কারণ তাওয়াতে দেওয়াতে একবার কিন্তু প্রচুর তেল গড়িয়ে পড়ে গেছিল যার জন্য আমি এটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি এবার চলুন সমস্ত মশলাগুলো আলু সিম টিমগুলো সমস্ত ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি মানে একটা এত সুন্দর একটা স্মেল এখনই আসছে মানে কি বলবো আপনাদের দেখুন আর যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে তার শুধু কাঁচা লঙ্কাই রয়েছে যার জন্য কালারটা একটু এরকম লাগছে কিন্তু পাথুরি কালারটা দারুণ হয়েছিল চলুন ওপর দিয়ে পুরো তেলটুকু দিয়ে দিলাম যেটুকু বাকি তেল ছিল আর কলা তেল মাখিয়েই আমি সেকেছি ভালো করে কলাপাতাগুলো ধুয়ে নিয়েছিলাম চলুন এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি এক হাতে খুবই অসুবিধা হচ্ছে আর বসাতে পাচ্ছি না এরকম অবস্থা ঠিক সেটিংয়ে আমি আনতে পারছিলাম না যাই হোক কষ্টের ফল বলে না কষ্টের ফল মিষ্টি হয় তা আমার কিন্তু তাই হয়েছিল এই যে আরো দুটো পাতা এখানে আমি সেকে রেখে দিয়েছি চলুন এটাকে একটু ঢাকা দিয়ে দিই দেখুন খানিক্ষণ পর এলাম সবই একটু একটু করে বুজবুজ বুঝবুজ করছে এই এইরকম বুঝতে পারছেন কি না জানি না বাট একটু একটু করে বুঝবুজ করছে কিন্তু কি বলবো গাই যে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই দেখুন জল বেরোচ্ছে মানে ঠিক দেখতে যেরকম হয়েছিল গাইস হয়েছিল। চলুন আর একবার ঢাকা দিয়ে দিলাম এবার চলুন ঢাকাটা তুলে নি এবার দেখুন অনেকটা বেশি জল বেরিয়েছে কিন্তু কি বলবো আমি একটা সময় এমন এসেছিল গাইস মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে বাবা আমার কি হবে না শুধু জল জল বেরোচ্ছে বাট ওটা তো সেদ্ধ হয়েছে সব ভেজিটেবলগুলো রয়েছে মশলাগুলো আছে মাছটা আছে সব জলগুলো মশলার হচ্ছে আর কি কিন্তু তারপরে দেখছি আহা হা হা কি সুন্দর জলগুলো টেনে যাওয়ার পর আমি তো জানি না এতটা টাইম লাগে দেখুন জলটা কিন্তু অলরেডি টেনে গেছে এখন কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখন কিন্তু তেল বেরিয়ে গেছে এখন কিন্তু আর জল নেই এখন তেল বেরোচ্ছে তেলগুলো বেরিয়ে আসছে দেখুন গাইস বুঝতে পাচ্ছেন কি না এখন কিন্তু অলরেডি তেল আর কোনো জল নেই কিন্তু আমি একটা সময় ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে বাবা এটা কি হবে এরকম যদি জল হয় তাহলে তো উল্টানো যাবে না কিছু হবে না বাট এটা যে অনেকটা টাইম লাগে সেটা আর আমার মাথায় ছিল না কিন্তু দারুণ হয়েছিল দারুণ বলবেন নিজে করে নিজেই বলছে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় যারা ঝাল খান তারা তো অবশ্যই আমি তো মাছ পাথরিতে একটু ঝাল বেশি করেই দিয়েছি ভীষণ বেশি করে দিয়েছি দেখুন এবার এটাকে এই থালাটায় নামিয়ে নেব আমি ঠিক কায়দাটা জানি না তবুও দেখুন এই যে এই দুটো পাতা এতে দিয়ে নিলাম এই যে এটা উল্টে দিলাম

চলুন গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্য অবশ্যই বেল আইকনটা পুশ করতে ভুলবেন না আর করতে